সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন স্নান করে আসলাম, এখন বাজে 11:30, ঘড়ির কাঁটা 11:30 বাজে। তো আজকে আমার বান্ধবীরা আসবে, বান্ধবীর বর আসবে, আমার বরকে নিয়ে একটু হসপিটালে গেছে, হোমিওপ্যাথিক হসপিটালে, তার পায়ে কিছু প্রবলেম হয়েছিল, তো সে আমার বাড়িতে ডাইরেক্ট হসপিটাল থেকে আসবে। তো এখন 11:30 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে, এখন রান্নাগুলো রেডি করতে হবে। আর আজকে নিরামিষ, তো যেহেতু বৃহস্পতিবার, তো আমি একটু পূজা করে স্নান টান করে পূজা করে আসলাম, এখন আমি রান্নাটা বসিয়ে দেব। আর অনেক দেরি হয়ে গেছে, রান্না না করলে ওরাও চলে আসবে খেতে। তো আমার সাথে থেকে আমার ব্লগটা দেখতে থাকো। ডালটা এখন আমি বসিয়ে দেব, আজ পুরো ব্লগটাই কিন্তু আমার রান্নাঘরেই, অনেক কিছু করব তাই টাইমটা কিন্তু এই রান্নাঘরেই কাটাবো আজকে। আর আজ অনেক দিন পর মুসুরির ডাল রান্না করব। আমার মুসুরির ডালের সাথে যেন সব সময় বড়া ভাজা, যেমন আলু ভাজা করকড়া করে, বেগুন ভাজা, এই ধরনের ভাজাগুলো খুব ভালো লাগে। তরকারি আমি একদমই ভালোবাসি না, পছন্দ করি না আমি মুসুরির ডালের সাথে। আর এই লোহার কড়াইটা দেখছো, এই কড়াইটার অবস্থা সারু করেছে, একদম কালো করে দিয়েছে। এই কড়াইটা যদি আমি মাঝে মাঝে দেখি না, আমার এত বিরক্ত লাগে কি বলবো। কোনো রকম এক গাদা সাবান দিয়ে মেজে রেখে দেয়, আর জোরে তো ঘষে উঠায় না কোনো কিছু। আর আমিও কিন্তু দেখতে পারি না, লক্ষ্য করতে পারি না, খেয়াল করতে পারি না, কারণ আমার টাইম নেই। আর আমি যদি টাইম নিয়ে যে এই কড়াইটা ঘষবো, একদিনই আমার উইক অফ হয়, একদিনই আমাকে সব কাজ সারতে হয়, বাড়ির সংসারের দেখা শোনা করতে হয়, মোছা গুছা সব কিছু আমার উপরেই ডিপেন্ড করে। তো আমি কখন কড়াইটা মাজবো, আমি মাজতে একদমই সময় পাই না। তো আজকে মুসুরির ডালটা কিন্তু আমি এই লোহার কড়াইতেই করব। যতই খারাপ হোক কিন্তু স্বাদ কিন্তু খুবই ভালো হয়, লোহার কড়াইয়ে যে কোনো রেসিপি কিন্তু খুব স্বাদ হয়, তার জন্য আমি লোহার কড়াইটা রান্না করব। এই ছিমটা দিয়ে, এই ছিমটা আর এই টমেটোটা দিয়ে ডাল করব, কালো জিরা ফোড়ন দেব, কালো জিরা ফোড়ন দিয়ে ডালটা করব, মুসুরির ডালটা। আর এখানে বানা যায়, এখানে ধনে পাতা কুচি কেটে রেখেছে, এখানে সব দেখো, এখানে সব কাটা পেঁয়াজ, নারকেল কোড়া, একটু দেখি, ভাবছি আজকে একটু মিষ্টি করব, মানে পুলি করব। আর এখানে দেখো উপিট বানিয়েছিল ব্রেকফাস্টের জন্য, তো আমাদের উপিটটা একটু বেঁচেই যায়, আমি আর তোমাদের দাদা খাই, তাছাড়া আমার ছেলে কিন্তু এর মধ্যে মানে একটু বাঁচিয়ে নিয়ে আসবে খাবারটা। আর এখানে পনির, এখানে আলু, এই পনির দিয়ে আলু দিয়ে কষা কষা করে মাখা মাখা তরকারি করব, আর মুসুরির ডালটা হোক, তারপরে প্ল্যান করব কি করা যায়। আর এখানে এই শাকটা চিনমা না, এটার নাম জানি না, এখানে ব্যাঙ্গালোরের এটা, বাট আমার বান্ধবীর বাড়িতে খেয়েছিলাম এই শাকটা, দারুণ আমার লেগেছিল এই শাকটা গরম গরম ভাতে। তো ভাবছি এখন আর করব না, কালকে করব, এখন করার টাইম নেই। ছিমটা আর টমেটোটা ছেড়ে দেব। ডালটা ওইদিকে ফুটছে, ফুটতে থাকুক, আমি এদিকে শাকটা পরিষ্কার করে নেব আর ফ্রিজে রেখে দেব, কালকে সুবিধা হবে রান্না করার সময়। বাড়িতে কেউ আসলে কিন্তু এক পদ দিয়ে খাওয়ানো যায় না, অনেক পদ কিন্তু করতে হয়, আমি না বাপু পারি না এসব এক শর্টকাটে রান্না করা।
আর একদিকে আমি গ্যাসটা জ্বলিয়ে একটা ছোট কড়াই, এটাও লোহার কড়াই, এটা বসিয়ে দিয়ে এবার আমি পনিরগুলো ভেজে এটার মধ্যেই আমি পনিরের যে তরকারিটা এটা আমি করে নেব। রান্নাটা করতে করতে কিন্তু আমার বড্ড খিদে পেয়ে যাচ্ছে, কী করি বলো তো? ওই যে ভাবলাম একটু বাটির মধ্যে যে উপমা ছিল সেটা খেয়ে নিই। আর আমার হাজবেন্ড আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো যে তাদের আস্তে আস্তে 4:30 হবে, মানে বাড়ি ঢুকতে ঢুকতে 5টা, তো আমরা 5টা সবাই মিলে লাঞ্চ করব। ততক্ষণ কি আর থাকা যায়? আমার খিদেতে একদম পেট জ্বলে যাচ্ছিলো, ভাবলাম মাঝখানে একটু ব্রেক নিয়ে এই উপমাটা খেয়ে নিই, কিন্তু তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করতে পারিনি। ডালটা আমার ফুটে গেছে, চিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি তরকা দিয়ে নেব। একটুখানি তেলের মধ্যে কালো জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর একটু তেজপাতা দিয়ে আমি এটার মধ্যে সোমবার দিয়ে দিলাম। ওরে বাবা, সোমবার দেওয়ার পরে আমার হঠাৎ করে মনে পড়ল আমি তো আজকে পেঁয়াজই দেইনি। আমি ভেবেছিলাম যে পেঁয়াজ দেব ডালটার মধ্যে, স্বাদটা আরও বেশি ভালো হবে। যাক, ওরা তো ডাল খেয়ে বলল খুব সুন্দর হয়েছে, আর সব রান্নাগুলোও সুন্দর হয়েছে। আমি আবার তাদের কথা বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আমি পেঁয়াজ দেইনি। কিন্তু ওই যে আমি ডাল খেয়ে দেখি সত্যিই তো খুব ডালটা ভালো হয়েছে। যাক বাবা, তারপরে কিন্তু মনটা একটু শান্তি হলো। আর তোমরা সবাই ভাবতে পারো আজ বৃহস্পতিবার, নিরামিষ খাবো বলে পেঁয়াজ খাচ্ছি কেন? আমি ছোটোবেলা থেকে জানতাম, মার কাছে শুনেছি যে বা দেখেছিও যে নিরামিষ মানে খেতে হলে পেঁয়াজ রসুন খেতে হয় না। এবার এখানের নিয়মটা কিন্তু অন্যরকম, যেহেতু আমি এখানে এখন বসবাস করি তো এখানের নিয়মেই চলি। এখানের লোকরাও কিন্তু পেঁয়াজ রসুনটাকে নিরামিষই বলে। এখানে যখন পূজা টুজা করে এরা, তখন কিন্তু এরা পোলাও, মানে পোলাওয়ের মধ্যে পেঁয়াজ দিচ্ছে, মানে উপমা বানাচ্ছে, পেঁয়াজ দিচ্ছে, তো ওরা কিন্তু খায়। তো সেটা দেখে দেখেই মানে সেটা মানে খেতে খেতেই আমার একদম অভ্যাস হয়ে গেছে। আর আমি শুনেছি বৃহস্পতিবারে পেঁয়াজ রসুন খাও কোনো ব্যাপার না, কিন্তু ননভেজ খাওয়া যায় না, মানে চিকেন, মটন, ফিশ এগুলো খাওয়া যায় না। যেহেতু আমি উপমা খেয়েছি, বারবার আমার জলের তৃষ্ণা পাচ্ছে। আর যাই হোক, ভালোই হলো, আমি খুব কম খাই জল, তো আজকে জলটা একটু পেটে পড়ছে উপমার জন্য। এবার এখানে পনিরগুলো আমি ভেজে তুলে রাখছি। এবার পনিরটা আমি বসিয়ে দেব এর মধ্যে, মানে তেলের মধ্যে একটুখানি জিরা আর একটু তেজপাতা দিয়ে। আলুগুলো টুকরো করে রেখেছিলাম, ওইগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি একটুখানি আদা বাটা, হলুদ, লবণ, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া দিয়ে একটুখানি সামান্য জল দিব, যেহেতু আমি গুঁড়ো লঙ্কা নিয়েছি তার জন্য লঙ্কাটা পুড়ে যাবে, মানে মশলাটা পুড়ে যাবে। তো আমি এখানে কষাতে থাকবো, আর গ্যাসটার আঁচটা কমিয়ে দিয়ে কিছু বাসন ছিল যেগুলো আমি ডাল করেছি, তারপরে আমি উপিটের বাটিটা, মানে কিছু ব্রেকফাস্টের বাসনগুলো সেগুলো এখানে মেজে নিচ্ছি, নাহলে এখানে জাম হয়ে গেলে না পরে এক গাদা বাসন হলে খুব মাজতে অসুবিধা হয় আর বিরক্তও লাগে। আর আজ আমি রান্নাঘর থেকে কোথাও বেরোচ্ছি না, না হলে পুরো রান্না একদম মাথায় উঠে যাবে, একদম রান্নাঘরেই সেটে আছি। এবার একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে দিয়ে এটাকে কষতে দিচ্ছি, আর গ্যাসটা কমিয়ে দিয়ে এবার একটু আমি আমার কোমরটা একটু চিয়ারে বসাবো, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক পদ রান্না করে যাচ্ছি, কোমরটা ব্যথা করছে। তো ভাবলাম একটু ইউটিউবে গান শুনতে শুনতে কাজগুলো করব। আর এদিকে আমি গান না দিয়ে বই দেখছি যে কি বই নতুন দেখা যায় দুপুরবেলা যদি টাইম পাই। তো ভাবলাম না, এখন কোনো গান ডান ছাড়া যাবে না, যদি কপিরাইট হয়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে, তার জন্য বন্ধ করে আবার চলে আসলাম। তো এখন দেখো আমি পনির দিয়ে আর ঝোলটা দিয়ে দিলাম, আমার কিন্তু পনির তরকারি হয়ে গেছে। এখানে দেখো কী কী রান্না করেছি আমি, ভেন্ডি ভাজা আর একটা বড় হাঁড়িতে ভাত বসিয়েছিলাম, তারপরে এখানে আলু চোখা করেছি, আর এখানে আমি আলু আর পনির দিয়ে কষা কষা একটু মাখা মাখা তরকারি করেছি, যেহেতু ডাল আছে। আর আগেই তোমাদের দেখিয়েছি ডালটা, চিম দিয়ে আর টমেটো দিয়ে, পেঁয়াজ ছাড়া ডাল।
আর এখানে দেখো আমি মিষ্টি আলু দিয়ে দুধের পুলি বানিয়েছি, খেতে কিন্তু হেভি হয়েছিল, সবাই প্রশংসা করেছিল। আর আমি ভাবতেও পারছি না আমি এত সুন্দর পিঠে বানাতে পারি, যেহেতু আমি ফার্স্ট টাইম স্টার্টে যে আমি তোমাদের মুগের পুলি দেখেছিলাম, আমি তো ফার্স্ট টাইম করছি পিঠা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক করে দিও, নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।